হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আবার ইঞ্জিনিয়ার প্ল্যাটফর্ম আশা করি সবাই সুস্থ আছে এবং ভালো আছে এবং আপকামিং তোমাদের জিলেট এক্সাম এবং তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমের সেমিস্টার প্রিপারেশন খুব ভালোভাবে চলছে তোমরা ইতিমধ্যেই জানো যে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ফ্রি অর্থাৎ ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট রয়েছে সেটা ফুল কনসেপ্ট হোল সাবজেক্ট এভরি চ্যাপ্টার পুরো টপিক ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করবো এবং পুরো ক্লাস থাকবে তোমাদের প্লে লিস্ট করে অতএব আজকে যে ক্লাসটা করতে চলেছি তোমরা ভালো জানো যে ফান্ডামেন্টাল ফার্স্ট ইউনিট অলরেডি আমরা কমপ্লিট হয়ে গেছে ফ্রি এর এবারে সেকেন্ড ইউনিট চলছে তার মধ্যে আমরা ট্রান্সফর্মারের বেসিক্স ল পড়েছিলাম সেই বেসিক ল এর মধ্যে এই প্রথমে বলেছিলাম ল না জানলে ট্রান্সফর্মার সম্পর্কে বিষয়ে যুক্ত পারবে অর্থাৎ আজকে ক্লাসটা মোস্টলি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে জিলে ট্যাসপেন্টের জন্য এবং তার সঙ্গে যারা সেমিস্টার প্রিপারেশন করছো এবং যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আছে ওকে সো ক্লাস শুরু করার আগে অবশ্যই বলে রাখি যারা প্রথম আসছো আমার ইউটিউব চ্যানেল তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অল করে অন নোটিফিকেশন অন করে নাও যাতে করে লেটেস্ট আপডেট ইন ফিউচার তোমাদের কাছে খুব ইজিভাবে নোটিফাই হয়ে যায় যারা আগ্রহ পেয়েছে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও অবশ্যই জয়েন করে নাও ডেসক্রিপশনে লিংক রয়েছে যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আছে তারা এই সেমিস্টার এবং গভর্নমেন্টের জন্য প্রিপারেশন করতে চাইছো তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পারসালা বাই সুরঙ্কর মন্ডল সার্চ করে নেবে এবং জিলে ট্যাস্স প্ল্যান যারা রয়েছে প্লে লিস্টে যাবে প্লে লিস্টে যাওয়ার পর তোমরা এখানে অনেক ক্লাস দেখতে হবে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে এবং পাওয়ার সিস্টেম ডিসি নেটওয়ার্ক এবং ম্যাগনেটিক সার্কিট এবং জিলের ক্লাস চলছে যেগুলো প্লে লিস্ট করা রয়েছে এবং তোমাদের মান্থলি যে সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন আসে তার অলরেডি প্লে লিস্ট করা আছে দেখতে পাচ্ছ রিসেন্ট ফেব্রুয়ারি মাসের যে জব নোটিফিকেশন রয়েছে এখান থেকে ভিউ করে প্রত্যেকটা কি কি রয়েছে যে ইনকোয়ারি যে স্যার আমি যে ক্লাস টা করছি ক্লাসের নোটস পত্র কোথায় পাবো পিডিএফ কিভাবে ডাউনলোড করবো তার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাও ওকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও কারণ যে ক্লাস টা হবে সেই ক্লাসের নোটস ক্লাসের সাথে সাথে আমাকে নোটসটা প্রোভাইড করে দিই ওকে তোম ভালোভাবে জানো তোমাদের নোটসটা কিরকম থাকে তো নোটসটা আশা করি তোমাদের কাছে বেটার থাকে এবং সব থেকে টপ লেভেলের নোটস থাকে অতএব প্রিপারেশন করার জন্য অবশ্যই স্টাডি মেটিরিয়াল লাগে সেই স্টাডি জন্য তোমাদেরকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো সেখান থেকে ভিডিও ডাউনলোড করবে ওকে তো তোমাদের ইতিমধ্যে ফার্স্ট ইউনিট কমপ্লিট হয়ে গেছে সেই ফার্স্ট ইউনিট তোমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড মেজারমেন্ট ইন্সট্রুমেন্ট সেটা বলেছিলাম তোমাদেরকে প্রত্যেকটা ইউনিট কমপ্লিট হবে প্রত্যেকটা মক টেস্ট দেখতে তোমাদের জন্য মক টেস্ট তৈরি করেছি মক টেস্ট সেট নাম্বার ওয়ান দেখতে পাচ্ছ তোমাদের ফার্স্ট ইউনিটের মক টেস্ট অলরেডি তৈরি হয়ে গিয়েছে অর্থাৎ যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নাও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো মক টেস্ট গুলো ডাউনলোড করার জন্য এবং মক টেস্ট সলিউশন পাওয়ার জন্য ওকে সো চলো স্টার্ট করি আজকের ক্লাস আজকের ক্লাসটা কি করবো না আজকের ক্লাস পুরো বেসিক প্রিন্সিপাল কনস্ট্রাকশন এবং তোমাদের ওয়ার্কিং কাজ করে সার্কিট রয়েছে তোমাদের অ্যাকচুয়ালি প্রতিবারেই বেশিরভাগ জিলেট এক্সামে তোমাদের জিলেটের ক্ষেত্রে যখন কোশ্চেন হয় ট্রান্সফর্মার থেকে বেশিরভাগ ইজি ইজি কোশ্চেন আসে আর যখন আসে তোমাদের ফরমালিটিক কোশ্চেন আসে সেগুলো নিয়ে তোমাদের কাছে আলোচনা করবো ওকে সো চলো স্টার্ট করি আজকের ক্লাস

ট্রান্সফর্মার তোমাদের সিলেবাসের মধ্যে মেন পার্ট একটা তো তোমরা কম বেশি সবাই ট্রান্সফর্মার দেখেছো কিরকম দেখতে হয় দেখো এরকম দেখতে অনেকটা তাই না তোমরা অনেক সময় দেখেছো প্র্যাকটিক্যাল ট্রান্সফর্মার দেখতে হয় এরকম দেখতে হয় সবাই দেখেছো কম বেশি বাড়ির আশেপাশে বা রাস্তার ঘাটে পাশাপাশি সব জায়গায় দেখেছি তোমরা এরকম তাই তো এইটাই হচ্ছে অনুরূপ ভাবে যদি আমরা দেখি একটা কোনটা কি নাম তোমরা পরীক্ষায় আসে যে ধরো সাপোস তোমাকে জিজ্ঞেস করল এর কাজ কি বিদার কোথায় ইনস্টল করা হয় বাড়িলের কাজ কি কোথায় সেট করা হয় মেন ট্যাঙ্ক কাজ কি রেডিওটার কাজ কি এইগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় কোশ্চেন হয়ে দাঁড়ায় বোঝা গেল কি বললাম অতএব অতএব ক্লাসটা প্রথম থেকেই দেখো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কিরকম দেখতে হয় ট্রান্সফর্মার আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এবার আসফর্মার ট্রান্সফর্মার কাকে বলে প্রথমে ফার্স্ট অফ অল জানতে ইজ ট্রান্সফর্মার তোমার কাকে বলে অনেকে বলে ভোল্টেজকে অপোজ ভোল্টেজকে চেঞ্জ করে কারেন্টকে চেঞ্জ করে আলটিমেটলি না ভোল্টেজ কারেন্ট দুটো রেশিও আমরা কি জানি প্রথমে আগে বলি পাওয়ার হোয়াট ইজ দ্য পাওয়ার পাওয়ার আমরা জানি স্যার ভোল্টেজ আর কারেন্টের গুণফল কে অর্থাৎ ভোল্টেজ আর কারেন্ট দুটোকে করতে বলি পাওয়ার জানি তো আমরা পাওয়ার অর্থাৎ ভোল্টেজ ইনটু কারেন্ট পি টু ভি আই আমরা জানি পাওয়ারের ফর্মুলা তাহলে পি টু ভি আই যদি হয় তাহলে ভোল্টেজ আর কারেন্ট দুটোকে আমরা কি বলছি একই সঙ্গে পাঠাচ্ছি এবার অ্যাকর্ডিং টু দা ওহমস ল কি জানো ভি ভ্যারিয়েস আই জানো না ভি ভ্যারিয়েস আই তাহলে আমরা বলেছিলাম যে ভি মানে কি ভোল্টেজ কার উপর ডিপেন্ড করছে ইনডিপেন্ডেন্ট কিন্তু কারেন্ট কার উপর ডিপেন্ড করছে কারেন্ট হচ্ছে ভোল্টেজের উপর ডিপেন্ড করছে ধরো সাপোজ কোন একটা তোমার বাড়ির কাছে একটা পয়েন্ট রয়েছে থ্রি পিন পয়েন্ট সেই থ্রি পিন পয়েন্টে তোমাদের কনস্ট্যান্ট ভোল্টেজ ধরো এই তো থ্রি পিন একটা ঠিক আছে জায়গা রয়েছে একটা থ্রি পিন পয়েন্ট রয়েছে ঠিক আছে এই থ্রি পিন পয়েন্টের কনস্ট্যান্ট ভোল্টেজ তোমাকে ধরে নিলাম আমি দুশো তিরিশ ভোল্ট ঠিক আছে ভালো করে বোঝো তো দুশো তিরিশ ভোল্ট তাহলে দুশো তিরিশ ভোল্ট কি হচ্ছে কনস্ট্যান্ট বা দুশো তিরিশ ভোল্ট থেকে বাড়তে পারে কমতে পারে সেটা ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলসের উপর ডিপেন্ড করে প্লাস মাইনাস থ্রি পার্সেন্ট বাড়ছে কমছে ঠিক আছে ঠিক তেমনি এখানে কারেন্টটা কি কনস্ট্যান্ট কারেন্ট তো কনস্ট্যান্ট নেয় তোমার বাড়িতে ফ্রিজ আছে এসি আছে টিভি আছে তোমার চার্জার আছে অ্যাডাপ্টার আছে সবই আছে প্রত্যেকটা কারেন্ট রেটিং দেবে সম্পূর্ণ আলাদা বিভিন্ন তোমরা ভালোভাবে এক্সাম্পল বুঝতে পারবে যে একটা চার্জারে দেখবে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার লেখা থাকে কেন লেখা থাকে কারণ কি প্রত্যেকটা রেটিং আলাদা প্রত্যেকটা ডিভাইসের আলাদা ঠিক তেমনি কারেন্টের উপর ভোল্টেজের উপর ডিপেন্ডেন্ট করে কারেন্ট ঠিক তেমনি একটা ফ্যামিলিতে এর উপর ডিপেন্ড করে তার কে সন্তানরা অর্থাৎ ঠিক তেমনি তোমরা তোমরা যারা রয়েছো তারা তোমার কি বাবা মায়ের উপর ডিপেন্ড করো

টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মার দেখি তোমাদের কাছে একটা রিপ্রেজেন্ট করি সেই টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মার কি রকম দেখতে হয় টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মার যদি তোমাদের কাছে একটা রিপ্রেজেন্ট করি ঠিক আছে অতএব দেখো অ্যাকচুয়ালি তোমরা বলেছি তোমাদের সাপোর্টটা আমার কাছে মন ইম্পর্টেন্ট যত তোমরা সাপোর্ট করবে তার উপর ডিপেন্ড করে তোমাদের ক্লাসগুলো আরো মডার্নের ভাবে করতে পারবো আরো হ্যান্ড রাইটিং ঠিক হবে কারণ কি দেখো আমার সেরকম সেটা ভাবে নেই ফিনান্সিয়াল প্রবলেমের জন্য অবশ্যই তোমাদের সাপোর্টটা অবশ্যই দরকার দেখো ট্রান্সফর্মারের ওয়াইন্ডিং আমার এখন আপাতত এরকম করে বোঝো দুদিকে দুটো ওয়াইন্ডিং রয়েছে ঠিক আছে এবার প্রাইমারি ওয়াইন্ডিং সেকেন্ডারি কাকে বলে সব বলবো ঠিক আছে বা হাই ভোল্টেজ ওয়াইন্ডিং লো ভোল্টেজ ওয়াইন্ডিং কাকে বলে এটা কত একটা টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মার রয়েছে এবারে তুমি কি করছো ট্রান্সফর্মারে এখানে কি করছো একটা সাপ্লাই সিস্টেম প্রোভাইড করছো ঠিক আছে সাপ্লাই সিস্টেম এসি সাপ্লাই সিস্টেম প্রোভাইড করছো এবারে এখানে লোড রয়েছে লোড ধরছো সাপোজ ধরে নাও দেখতে কিরকম হচ্ছে ট্রান্সফর্মার এরকম দেখতে হচ্ছে ঠিক আছে লোড রয়েছে এবারে ট্রান্সফর্মার কি করে বলতো একটা প্রান্ত থেকে ধর সাপোজ ধরো ট্রান্সফিশন লাইন জানো সবাই রাস্তাঘাটে বড় বড় টাওয়ার থাকে সেই টাওয়ার গুলো কি করে বলো তো ধরো একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারে কি নিয়ে যায় নিয়ে পাওয়ার কে কনভার্ট করে বা পাওয়ার বা এনার্জি কে ট্রান্সফর্ম করে সেটাকে কে স্টেপ আপ কেপ ডাউন করে সেটাকে স্টেপ আপ স্টেপ ডাউন করে সেটা হচ্ছে একটা প্রান্ত থেকে আরেকটা পয়েন্টে পাওয়ারকে কনভার্ট করে সেটা হচ্ছে ট্রান্সফর্ম ঠিক আছে ট্রান্সফর্মার ফর্ম লিখলাম টিএফ বা টিএমও লেখা হয় অনেক সময় টিএফ ঠিক আছে ট্রান্সফর্মার করে ট্রান্সফর্ম কাকে বলে দেখো প্রথমে বাংলায় বলি তারপর ইংলিশে বলছি দেখো ট্রান্সফর্ম হচ্ছে স্ট্যাটিক ডিভাইস কি তোমরা অনেক সময় দেখবে ট্রান্সফর্ম পাশ দিয়ে গেলে ট্রান্সফর্ম কি সবসময় কি ঘূর্ণন মানে ডাইনামিক হলে ঘোরে প্রচুর পরিমাণে আওয়াজ করে না একটা হিসিং নয়েস হয় সেটা আমি পরে বলবো কিন্তু ট্রান্সফর্ম স্ট্যাটিক ডিভাইস বা প্যাসিভ কম্পোনেন্ট ঠিক আছে সরি তো দেখো বিভিন্ন অসুস্থতার কারণে আমি হয়তো ক্লাস ঠিক মতো নিতে পারছি না মানে দিতে পারছি না তোমাদেরকে তো অসুস্থতা কোনো হয়েছে তার উপর ডিপেন্ড করে তোমাদের ক্লাস দিচ্ছি কিছু মনে করো না তোমাদের সাপোর্টের জন্য আমি এখনো ক্লাস আমার নিজে অসুস্থতার কারণে থাকা সত্ত্বেও আমি তোমাদের ক্লাস দিচ্ছি তোমাদের মোটিভেট আমাকে আরো আরো মোটিভেট কর তোমাদের সাপোর্টটা দেখো ট্রান্সফরমার হচ্ছে কি একটা স্ট্যাটিক ডিভাইস যেখানে কি করছে ট্রান্সফর্ম ইলেকট্রিক্যাল এনার্জি ফ্রম ওয়ান সার্কিট বা ওয়ান ইলেকট্রিক সার্কিট টু দি অ্যানাদার সার্কিট মানে এককে সার্কিট থেকে আরেককে সার্কিটে পাওয়ারকে কনভার্ট করছে বা এনার্জি কে কনভার্ট করছে কিন্তু সেখানে কিন্তু উইদাউট ভালো করে রাখো উইদাউট চেঞ্জিং অন দা পাওয়ার ফ্রিকোয়েন্সি আচ্ছা আমরা সবাই জানি না আমাদের স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি কত ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি কি স্যার ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে ফিফটি হার্স এবারে তোমরা বলতে পারো স্যার ফ্রিকোয়েন্সি কি ফ্রিকোয়েন্সি কি কি ফ্রিকোয়েন্সি হচ্ছে কিছু না এই আনওয়ান্টেড সিগন্যালগুলোকে আমরা কি বলি ধরো সাপোজ একটা সাইকেল এ একটা সাইকেল কমপ্লিট করলো ধরো একটা সাইকেল একটা ভোল্টেজ একটা টাইমের এক্সপিডে ধরো এটা ধরলাম টাইম ওমেগা টি ভালো করে বুঝে বুঝে করবে বেসিক্স থেকে আসছে হ্যাঁ আর এখানে ধরো ভোল্টেজ তাহলে কি করলাম এই ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করে অ্যাম্পিটিউড যেটা রয়েছে একবার টি সাইনাসোলার পজিটিভ দেবে আবার একবারটি নেগেটিভ দেবে আবার পজিটিভ দেবে আবার কি করবে নেগেটিভ দেবে সরি আবার নেগেটিভ দেবে ঠিক আছে ডাউন করে দিচ্ছে তাহলে অ্যাট এ টাইম অ্যাট এ টাইম আমরা জানি না তোমরা পড়েছো কম বেশি অ্যাট এ টাইম কি হয় না একটা টাইমের এক্সপেক্টে দেখো একটা টাইমের এক্সপেটে এটা টি যেই ধরি একটা টাইমের এক্সপেক্টে পজিটিভ সাইড একবার টি আবার একবার টি কি হচ্ছে নেগেটিভ সাইড হচ্ছে না পজিটিভ সাইড নেগেটিভ সাইড হচ্ছে তো ঠিক তেমনি ফ্রিকোয়েন্সি হচ্ছে সাইকেল কমপ্লিট করছে অ্যাট এ টাইম এক্ষেত্রে তাহলে তোমরা বলো যে টি ইজ উকাল টু কি হবে টি ইজ উকাল টু ওয়ান বাই এফ কারণ কি ফ্রিকোয়েন্সি আমরা জানি স্যার ওয়ান বাই ফিফটি আর্জ এখন কি স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি ফিফটি আর্জ মানে সবাই কোশ্চেন জিজ্ঞেস করে এসি সার্কিট যখন এসি সার্কিট পড়াবো তখন এটা বুঝতে পারবে তাহলে ওয়ান বাই টু মানে ফিফটি মানে কত টু মিলি আর্জ সরি মাইক্রো সেকেন্ড তাহলে একটা সাইকেল কমপ্লিট করতে যে টু মিলি সেকেন্ড লাগছে ঠিক আছে তাহলে এইটা কত হচ্ছে ওয়ান মিলি সেকেন্ড লাগবে ঠিক আছে মিলি সেকেন্ড বা মাইক্রো সেকেন্ড লাগছে টাইম এর উপর সেটাকে বলবো আমরা ফ্রিকোয়েন্সি সেটা আমরা এসি সার্কিটে পড়বো ট্রান্সফর্মার বুঝা গেল কাকে বলে ট্রান্সফর্মার হচ্ছে স্ট্যাটিক ডিভাইস স্যার বা প্যাসিভ কম্পোনেন্ট বলতে পারো যেখানে একটা ট্রান্সফর্ম এনার্জি অর্থাৎ একটা ইলেকট্রিক্যাল এনার্জি থেকে বা একটা ট্রান্সফর্ম করছে একটা ইলেকট্রিক্যাল সার্কিট থেকে আর একটা ইলেকট্রিক সার্কিট কি পার্ট পাওয়ার বা এনার্জি ঠিক আছে বলতে পারো পাওয়ার অথবা এনার্জি পাওয়ার মানে আমরা কি জানি ভোল্টেজের কারেন্ট দুটোই যাচ্ছে একসঙ্গে তাই না হ্যাঁ না তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি স্যার ট্রান্সফর্মার হচ্ছে স্ট্যাটিক ডিভাইস হুইচার ট্রান্সফর্ম ইলেকট্রিক্যাল এনার্জি ওয়ান সার্কিট টু অ্যানাদার সার্কিট উইথ আউট চেঞ্জ ফ্রিকোয়েন্সি তাহলে আমার চেঞ্জিং হয়তো ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে না স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি ফিফটি আর জি থাকছে বোঝা গেল ট্রান্সফর্মারে কাকে বলে নেক্সটে যে দেখি অফ দ্য ইম্পর্টেন্ট কনস্ট্রাকশন পার্ট অব দ্য ট্রান্সফর্মার কনস্ট্রাকশন পার্টের মধ্যে ট্রান্সফর্মারে ইম্পর্টেন্ট কেন হয়ে দাঁড়াবে কারণ কি পরীক্ষায় আগের পরে এসেছিল বিদারের কাজ কি আর বিদারটা হচ্ছে কনস্ট্রাকশন পার্টের মধ্যেই পড়ে প্রথমে আগে কনস্ট্রাকশন শুরু করার আগে তোমাদের কাছে ছবিটাকে দেখাই দেখো পার্টস অফ ট্রান্সফর্মার কত রকম হয় কি কি নাম কোনগুলো কি কি নাম দেখলাম ঠিক আছে আশা একটু দেখতে পাচ্ছ দেখো প্রথমে হচ্ছে এখানটা একটা বুকে ছিটিল থাকে ঠিক আছে এটা হচ্ছে কাঞ্জারভেটার ট্যাঙ্ক এটা হচ্ছে কাঞ্জারভেটার ট্যাঙ্ক ঠিক আছে এটা কাঞ্জারভেটার ট্যাঙ্ক দেখো লেখা রয়েছে কাঞ্জারভেটার ট্যাঙ্ক মানে কাঞ্জারভেটার ট্যাঙ্ক এটা বুকে ছিটিলে আর এই পুরো পার্টটাকে বলা হয় মেন ট্যাঙ্ক কি বলবো এটা আমরা মেন ট্যাঙ্ক বলবো পুরো ভিতরের পার্সনটাকে যেটা বলা এইটা মেন ট্যাঙ্ক ঠিক আছে মেন ট্যাঙ্ক হলো এবারে এবারে এখানে দেখতে হচ্ছে ভেলভেট ভেন্টের মতো রয়েছে ভেন্ট এই যে ভেন্টের মতন রয়েছে না একটা এটা বলে এক্সপেনশন ভেন্ট কি কাজ কোথায় কি কাজ লাগে সব বলবো এখন দেখো কোথায় কি ইউজ করা আছে আর এই জায়গাতে একটা বিদার বেরিয়েছে বিদারের কাজ কি বিদারের কাজ কি সম্পূর্ণ জিনিস বলবো অবশ্যই দেখো দেখো কোথায় কি ইনস্ট করা এটা হচ্ছে বিদার থাকে একটা আর এখানটা বুক দিলে থাকলে বললাম আর এই যে দেখতে পাচ্ছ খাঁচ কাটা খাঁচ কাটা খাঁচ কাটা খাঁচ কাটা দেখতে পাচ্ছ জল জানলার পাল্লার মতন সে বলা হয় রেডিয়েটর বা কুলিং টিউব বলা হয় বোঝা গেল আর এখানে দেখতে পাচ্ছ যে টার্মিনালের মতন দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে এগুলোকে বলা হয় বুশিং দু রকম বুশিং হয় সরি একটা হচ্ছে হাই ভোল্টেজ বুসিং একটা লো ভোল্টেজ বুসিং দেখো এখানে আবার লেখা আছে দেখো এখানে বড় যে বড় বড় দেখতে পাচ্ছে যে ইনসুলেটার গুলো কানেক্ট করা রয়েছে সেটা হাই ভোল্টেজ বুসিং আর স্মল যে রিডিং এর বোর্ড লেখা আছে সেটা হচ্ছে লো ভোল্টেজ বুসিং লেখা আছে বুঝা গেল কনস্ট্রাকশন পড়তে গেলে আগে দেখো কোথায় কি ইউজ করা হচ্ছে এবারে এখানে ল্যামিনেট কোর দিয়ে তৈরি হয় যে দেখতে হচ্ছে একটা কোর আছে যে কোর কিছুক্ষণ আগে তোমাদের কাছে ছবিটা এঁকেছিলাম না যে এই যে একটা কোর এঁকেছিলাম এটা কোরটা এটা হচ্ছে কোর ঠিক আছে এই কোরটা হচ্ছে এই কোর ঠিক আছে এখানে থ্রি ফেজের জন্য তিনটে ফেজ রয়েছে বলে তিনটে কোরের মধ্যে এই কোরটা আমার ই সেপ বা আই সেপ কত রকম সেপ হয় সব বলবো কোর বুঝতে পারলে কোরের মধ্যে কি রয়েছে এগুলো ওয়াইন্ডিং সেট করা রয়েছে এগুলো ওয়াইন্ডিং এগুলো ওয়াইন্ডিং হাই ভোল্টেজ লো ভোল্টেজ ওয়াইন্ডিং তারপরে ইনসুলেশন প্রপার্টি সব বলবো ঠিক আছে এবার পুরোটা হচ্ছে অয়েল দিয়ে ভরা থাকে অয়েলটার নাম কি পরীক্ষা অনেক সময় জিজ্ঞেস করে যে ট্রান্সফর্মার যে অয়েলটা ইউজ করা হয় কেন ইউজ করা হয় এবং নাম কি তার ঠিক আছে সব বলবো ল্যামিনেট কোর এবং কুলিং টিপ ঠিক আছে বোঝা গেল ট্রান্সফর্মার কি কি দেখতে হয় কোথায় কি ইউজ করা হয় সব কিছু আশা করি ক্লিয়ারফাই হয়ে গেছে তোমাদের ঠিক আছে দেখো এখানে দেখো কনজেরার ট্যাঙ্ক থেকে শুরু করে বুকেজ রিলে সব কিছু বললাম কিন্তু এক্সপেন্সিভ পেন বিদার বুকেজ রিলে মেন ট্যাঙ্ক কোনটা রেডিয়েটার কোনটা এবং এর পার্ট পাশের ক্ষেত্রে আমরা হাই ভোল্টেজ বুসিং লো ভোল্টেজ বুসিং অয়েল অয়েল সব কিছুই বলে দিলাম এবারে কোথায় কি ইউজ করাচ্ছে সেটা দেখে নিতে বলে এবারে এগুলো কাজ কি কনস্ট্রাকশন টেবিলের উপর ডিপেন্ড করে আমরা ভালো করে মাথায় রাখো প্রথমে একটা কি বলছে দ্য কনস্ট্রাকশন ইন দা ট্রান্সফর্মার আয়রন কোর ল্যামিনেট ল্যামিনেট বলতে কোনটা এই পর্শানটা ল্যামিনেট করা রয়েছে ঠিক আছে ল্যামিনেট এবারে বলে রাখি কনস্ট্রাকশনে যাওয়ার আগে ট্রান্সফরমারের মেন তিনটে পার্ট থ্রি মেন পার্ট থ্রি মেন থ্রি মেন পার্ট কি পরীক্ষা অনেক সময় জিজ্ঞেস করে বা বলতেই পারে থ্রি মেন পার্ট এগুলো মেন পার্ট মেন তারপরে কনস্ট্রাকশন পার্ট ওইগুলো ঠিক আছে হাতে করে লিখছি বলে একটু প্রবলেম হচ্ছে তো থ্রি মেন পার্টের মধ্যে কি কি পার্ট হয় এক নম্বর হচ্ছে ট্রান্সফর্মারের প্রথম যেটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং কি হবে এক নম্বর হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং দু নম্বর হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং ঠিক আছে এক হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং ফার্স্ট হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং ঠিক আছে এগুলো সব নোট ডাউন করবে কি পয়েন্টের জন্য জানার জন্য ঠিক আছে আমি শর্ট ফর্ম লিখছি প্রাইমারি ওয়াইন্ডিং দু নম্বর হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং

মানে কোনটা যেটা এই যে ল্যামিনেট সিট দিয়ে করতে তৈরি হচ্ছে তিনটে মেন পার্ট থাকে যদি বলা হয় মেন পার্টের ক্ষেত্রে এবার তোমরা ইন জেনারেল যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পরবর্তীকালে পড়বে তাদেরকে সবসময় মাথায় রাখতে হবে প্রাইমারি সেকেন্ড হ্যান্ড এর উপর এবার যখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পড়বে তখন হচ্ছে ফিল্ডে যখন চাকরি করবে তখন প্রাইমারি সেকেন্ড হ্যান্ড বলা হয় না মেনলি হাই ভোল্টেজ লো ভোল্টেজই বলা হয় এবার প্রাইমারি ওয়ান্ডিং কোনটাকে বলবো সেকেন্ড কোনটাকে বলবো যেদিকে আমরা ইনপুট সাইট দেবো তাহলে কি বলবো ইনপুট সাইট

সেকেন্ড ডে আর্নিং বলবো যেদিকে লোড সাইড বা আউটপুট লোড অথবা আউটপুট লিখে রাখো ইন দিস ওয়াইন্ডিং হুইচ ইজ দা প্রোভাইড টু দা লোড অ্যান্ড আউটপুট সাইড দিস কল দা সেকেন্ড ডে সাইড ঠিক আছে লোড অর আউটপুট সাইড আউটপুটের শর্ট ফর্ম ও ঠিক আছে ওপি ঠিক আছে বোঝা গেল এবারে কোর কোর কোনটা এই যে কোরটা হচ্ছে এই পার্টটা এবারে কোর ছয় দেখবে মাথায় রাখবে এই কোরগুলো ই সেফ হয় এগুলো সেফ গুলো দেখে দেখো হয় দেখো ই সেফ কেন বলছি এ একটা সেফ ই সেফ না এটা সেফ হচ্ছে আবার নিচের পোরশনটা যদি দেখি তাহলে টি সেফ হচ্ছে না এদিকে টি সেফ হতে পারে না একটা টি সেফ এই যে টি সেফ হচ্ছে কি হয় না টি সেফ হচ্ছে তো তাহলে টি সেফ হতে পারে তারপরে ইউ সেফ হতে পারে দেখো ইউ এ দেখো ইউ সেফ হচ্ছে না ইউ সেফ অন্য কালার দিয়ে তোমাদেরকে দেখায় এটা ইউজ সে হচ্ছে না তোমরা ভেবো না যে কোডটা পুরো সলিড থাকে তা না ঠিক আছে এগুলো সব ইউ টি ঠিক আছে তারপরে আকৃতি করে 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 ল্যামিনেট সিট গুলোকে পাতলা পাতা থিকনেস সিট গুলোকে দিয়ে মোটা একটা কোড তৈরি করা হয় এবারে এই কোডটা কি দিয়ে তৈরি হয় সি আর জিও মাথায় রাখবে সি আর জিও ফুল ফর্মটা মাথায় রাখবে পরীক্ষা অনেকবার এসেছে সিআরজিও পরীক্ষাটা এসেছে অনেকবার ঠিক আছে মাথায় রাখতে হবে সিআরজিও এবারে সিআরজিও ফুল ফর্ম কি কোল্ড রোল্ড গ্রেন ওরিয়েন্টেড স্টিল কোল্ড রোল্ড গ্রেন ওরিয়েন্টেড স্টিল ঠিক আছে বোঝা গেল তিনটে মেন পার্ট এই তিনটে মেন পার্টের পর কনস্ট্রাকশন কি বলছে দেখো বলেছে কনস্ট্রাকশন কি পার্টের মধ্যে ভালো করে বুঝো দ্য কনস্ট্রাকশন অফ দ্য ট্রান্সফর্মার কোর ইন ল্যামিনেট উইথ দা সিট ব্যান্ড ঠিক আছে কিছুক্ষণ আগে বললাম যে ল্যামিনেট সিট দিয়ে তৈরি হয় কোর ল্যামিনেট আর দা কনস্ট্রাকশন ল্যামিনেট ইনসুলেশন মেটাল মেটাল স্টিপ দিয়ে থাকে মেটাল স্ট্রিপ গুলো কি কি হয় না এই যে ই আকৃতি ইউ আকৃতি টি আকৃতি ই আকৃতি হয় বুঝা গেল এবারে এই যে কোর গুলো আছে ল্যামিনেট শীট দিয়ে কি হয় কোর তৈরি করা হয় দেখো লেখা রয়েছে কোর একটা পার্ট হচ্ছে কোট আর তারপরে ওয়াইন্ডিং এর পার্ট উপর ডিপেন্ড করে দুটো টু টু ওয়াইন্ড ওয়াইন্ড থাকে মেন ওয়াইন্ড দেখো লেখা রয়েছে টু মেন টু টাইপস

প্রথমে একটা ম্যাগনেটিক সার্কিট থাকবে তারপরে নেক্সট হচ্ছে ইলেকট্রিক সার্কিট ডাই সার্কিট কনজারভেটার ট্যাঙ্ক ব্রিদার এক্সপেন্সার ভেন্ট রেডিয়েটার বুসিং ওয়াইন্ডিং বুঝে গেল কি বললাম এইগুলো তোমাদের কিন্তু পরীক্ষার কথায় আসবে সব থেকে মোস্ট কথা ইম্পর্টেন্ট আমি বলে রাখছি কনজারভেটার ট্যাঙ্কটা পরীক্ষায় অনেক সময় জিজ্ঞেস করে ব্রিদার বুকেজ রিলেটা হয়তো দেয়নি তোমাদেরকে না দিয়েছে বুকেজ রিলেটার দেয়নি ঠিক আছে ব্রিদার দু নম্বর যেগুলো আমি স্টারমার্ক করছি সেগুলো পড়ে যেতেই হবে পরীক্ষার জন্য খুবই তোমাদেরকে দিয়েছিল আর ইয়ে দিয়েছিল তোমাদেরকে বুকে ছিল তোমাদেরকে পড়ে যেতেই হবে চলো একটা একটা করে আলোচনা করা যাক আমাদের ম্যাগনেটিক সার্কিট দেখো ম্যাগনেটিক সার্কিট কাকে বলছে না ম্যাগনেটিক সার্কিট হচ্ছে দেখো আমরা ম্যাগনেটিক সার্কিট ক্লাস অলরেডি করিয়েছি তোমরা ভালো হবে জানো যে ট্রান্সফর্মার ম্যাগনেটিক সার্কিট কনসেন্ট হবে কোর বা ইয়কের ক্ষেত্রে ধরো এটা একটা কোর ছিল তো এটা একটা কোর এটা একটা কোর ধরলাম টু ওয়ান্ডিং ট্রান্সফর্মার কোর তাহলে এই কোরের মধ্যে এই কোরের মধ্যে কি ছিল নাম্বার অফ পয়েন্টিং জোড়ানো ছিল ইয়েস অন্য নাম্বার অফ পয়েন্টিং ছিল এখানে নাম্বার অফ পয়েন্টিং ছিল সরি যখন সাপ্লাই সিস্টেম প্রোভাইড করে দিচ্ছি একটা ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে কাজ করছে না এরকম এটা ক্লোজ পাথ কমপ্লিট করছে কি বলেন দেখো তো এই সাইডটা নাম্বার অফ টান্স রয়েছে কারেন্ট প্রোভাইড করছো তোমরা কি জানো এম এফ তৈরি করবে কি করবে না অবভিয়াসলি স্যার তৈরি করবে এখানে নাম্বার অফ রয়েছে কারেন্ট যাচ্ছে হ্যাঁ কি না আর এখানে কি রয়েছে কোর রয়েছে আর কোর মধ্যে আমরা কি বলছি দেখো ইউক বা কোরের মধ্যে কি হচ্ছে না ডাইরেকশন অফ দা ম্যাগনেটিক ফ্লাস ফ্লো থ্রু দা সার্কিট মানে আমার বুঝতে পারলাম যে স্যার এই যে সার্কিটটা রয়েছে এই সার্কিটের মধ্যে যে ম্যাগনেটিক ফ্লাস রয়েছে সেটা কিন্তু সেট করে ফ্লো করবে কোরের মধ্যে বোঝা গেল কি বললাম ঠিক সিমিলারলি ঠিক সিমিলারলি আমরা কি বলতে চাইছি না দা ল্যামিনেট সিট অফ দা কোর আর দা টু কয়েল আর দা ট্রান্সফর্মার দা দুটো কয়েল লিখেছি এদিকে একটা প্রাইমারি সাইডে যেটা সাপ্লাই সিস্টেম প্রোভাইড করবো আমরা সাপ্লাই সিস্টেম এসি সার্কিট সাইডকে আর দেখি লোড প্রোভাইড করবো সাপোজ আইডিয়াল কন্ডিশনের ক্ষেত্রে আমরা বোঝাবো প্রথমে তার প্র্যাকটিক্যাল আসবো এখন যেহেতু কনস্ট্রাকশন পড়ছি সেগুলো বোঝো ফর ইচ আদার দা অলওয়েজ দা কর অর্থাৎ দুটোর মধ্যে কি রয়েছে কোরের মধ্যে ইচ আদারের মধ্যে সংস্পর্শে রয়েছে এটা কেবল ম্যাগনেটিক সার্কিট এবার ইলেকট্রিক সার্কিট কি রয়েছে না ইলেকট্রিক সার্কিট দেখো ট্রান্সফর্মার ইলেকট্রিক সার্কিট কনসেন দা মেন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কোপার ওয়াইন্ডিং কোয়ার রয়েছে যেটা হচ্ছে এই ওয়াইন্ডিং গুলো দেখো ইলেকট্রিক সার্কিটের মতন রয়েছে না তোমরা ভালো জানো একটা রেজিস্ট্যান্স কি করে কাজ করে একটা রেজিস্ট্রান্স কি করে কাজ করে একটা সার্কিটের ক্ষেত্রে ধরো এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে আর এখানে তুমি সাপ্লাই সিস্টেম প্রোভাইড করেছো তাহলে তো অবশ্যই ক্লোজ পাথ কমপ্লিট করছে এই আসল না ক্লোজ কমপ্লিট করছে তো ঠিক তেমনি ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে যেমন করছিল ঠিক তেমনি মেন ট্রান্সফর্মারের ক্ষেত্রে যেমন প্রাইমারিং সেখানে দিয়ে তৈরি হচ্ছে একটা কনস্ট্রাকশন ইয়ে কন্ডাক্টরে কমনলি ইউজ করা হচ্ছে লো ভোল্টেজ অন্ডিং হাই ভোল্টেডিং ইউজ করা হচ্ছে একটা লার্জ ট্রান্সফর্মার ক্ষেত্রে এবার আসবো আমরা যে স্টাইলস অফ ট্রান্সফর্মার ক্ষেত্রে আমরা যখন পড়বো তখন সম্পূর্ণ ডিটেলসে পড়বো যে অ্যাকচুয়ালি ট্রান্সফর্মারে হাই ভোল্টেজ অন্ডিং লো ভোল্টেজ অয়েন্ডিং কোনগুলো সেগুলো আসবো ঠিক আছে তো ইলেকট্রিক সাইকেলের ক্ষেত্রে যে ভোল্টেজ বেড়ে যাচ্ছে হাই ভোল্টেজ মানে কি ভোল্টেজ বাড়ছে সেখানে কারেন্টের পরিমাণ কমে যাচ্ছে কেন কমছে সেটা কিন্তু আলোচনা তারপরে আমার দেখবো যে এটা স্টেপ সব পরবর্তীকালে পড়বো এটা হচ্ছে স্টেপ 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 আপ 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 নাম শুনেছো স্টেপ আপ ট্রান্সফর্মার তোমার নাম শুনেছো ঠিক তেমনি স্টেপ ডাউনের ক্ষেত্রে কি ভোল্টেজ কমে যাবে ভোল্টেজ কমে যাবে কিন্তু কারেন্টের পরিমাণ বেড়ে যাবে কেন বাড়বে কিসের জন্য বাড়বে সব ক্লিয়ারেন্স দেবো ঠিক আছে তুমি ধৈর্য ধরে ক্লাসগুলো করো আর সব ক্লাসগুলো পুরো এন্ড অফ করো এন্ড পর্যন্ত দেখো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ডাইলে সার্কিট কাকে বলে সার্কিট বলতে ধরো আমরা কি জানি ক্যাপাসিটা জানি না এরকম করে ক্যাপাসিটা জানি তো তাহলে ক্যাপাসিটার ক্ষেত্রে দুটো প্লেট থাকে ইয়েস দুদিকে দুটো প্লেট থাকে তো আমরা জানি ভালো হবে স্যার হ্যাঁ স্যার দুটো দুদিকে প্লেট থাকে ক্যাপাসিটার সিম্বল সবাই জানো দুটো ডাঁড়ির মতো থাকে কিন্তু ক্যাপাসি দুটো প্লেট থাকে

যে কেন ল্যামিনেট করা থাকে দ্য সেন্ট্রাল অফ দ্য ল্যামিনেট রিডিউস এডি কানের লস তাহলে আমরা ট্রান্সফর্মারের কোরটাকে ল্যামিনেট কেন করি এডি কানের লসটাকে রিডিউস করার জন্য মাথায় থাকে যেন আর এই ল্যামিনেট কোর ইনসুলেশন ইচ অফ দ্য লাইট থাকে যেটা হচ্ছে তোমার কত সেখানে কিন্তু রেঞ্জ বলে দিয়েছে সেই এইটাও পরীক্ষা অনেকবার এসেছে এইটাও স্টারমার্ক করে রাখবো যে তোমাকে জিজ্ঞেস করে ট্রান্সফর্মারের যে কোর রয়েছে না এই যে কোরগুলো এটা কোর ধরো সাপোজ এই কোটটাকে তুমি সলিড পাবে সলিড তো পাবে না বিভিন্ন পাতলা পাতলা সিট দিয়ে কি করা হয় তৈরি করা হয় পাতলা পাতলা সিট বলতে কি ধরো এই একটা পাতলা সিট এখানে একটা জয়েন করা হলো ধরো বুঝাচ্ছি তারপরে আবার একটা পাতলা সিট নিয়ে আসছে মানে প্রত্যেকটা ভাবো একটা সলিড পাত থাকে না পুরো পাতলা পাতলা সিট তো দেখেছো লেদে লেদ মেশিনে লেদ যে কারখানাগুলো থাকে সেখানে তো পাতলা পাতলা সিট দেখো না সেই সিট গুলোকে নিয়ে 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 কোট তৈরি করা হয় ঠিক আছে ঠিক তেমনি দেখাবো তোমাদের কি গুলো পরবর্তীকালে ছবি আছে তোমাদের এখানে নিচের দিকে ছবি ছবি আছে আছে এখানে সব ঠিক আছে সব দেখাবো এবারে যখন এই সিট গুলো তৈরি পরীক্ষা জিজ্ঞেস করে জিরো পয়েন্ট থ্রি ফাইভ থেকে মাথা রাখবে জিরো পয়েন্ট থ্রি ফাইভ থেকে জিরো পয়েন্ট থ্রি ফাইভ এম এম জিরো পয়েন্ট থ্রি ফাইভ এম এম মিলিমিটার থেকে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার পর্যন্ত হয় ঠিক আছে এই কথাটা মাথায় রাখবে এটা হচ্ছে ল্যামিনেট শীতের থিকনেস ঠিক আছে ল্যামিনেট শীতের থিকনেস এটা কাছে লেখা রয়েছে বোঝা গেল ডাইরেক্টলি সার্কিটের ক্ষেত্রে এবারে নেক্সট হচ্ছে কনজারভেটর কনজারভেটর কাজ কি তোমরা কনজারভেটর ট্যাঙ্কা দেখলে কিছুক্ষণ আগে কনজারভেটর ট্যাঙ্কা কি কাজ কনজারভেটর ট্যাঙ্ক হচ্ছে আমরা বলতে পারি কি বলতো কি লেখা এই যে কনজারভেটর ট্যাঙ্ক দেখতে পাচ্ছ আর এখানে একটা প্রেসার গেজের জন্য একটা ঘড়ির কাঁটার মতো দেখতে পাচ্ছ এটা কাঁটা দেখতে পাচ্ছ এটা একটা কাঁটা রয়েছে প্রেসার গেজ মাপে এবার দেখো মেন ট্যাঙ্ক কি কাজ করছে দেখো লেখা রয়েছে এটা একটা সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক যেটা হচ্ছে টপ রোপে থাকে দেখো কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম তোমাদেরকে এই যে টপ রোপে হয়েছিল ঠিক আছে টপে ছিল তো হ্যাঁ কি না এই দেখো টপে ছিল না এই যে টপে ছিল তাহলে টপে যখন ছিল কি বলছে একা বোঝে না তারপর তোমাকে কনজোর ট্যাঙ্কা বলছি কনজোর ট্যাঙ্কা প্রচুর ইম্পর্টেন্ট টপ রোপ অ্যান্ড দ্য ট্রান্সফর্ম মেন ট্যাঙ্ক ইউজ দ্য প্রিভেন্ট মানে অ্যাকচুয়ালি তোমাকে মাথায় রাখতে হবে এইটা হচ্ছে কি একটা মানে রিজার্ভ ফর দ্য ট্রান্সফর্ম অয়েল কেন কি বলছে না কোভার প্রোভাইড টু দ্য দ্যাট ক্যান বি ওপেন ফ্রম দ্য টাইম টু টাইম দ্য সেভিং অফ ক্লিং অফ দ্য ট্রান্সফর্মার আচ্ছা শোনো আচ্ছা ট্রান্সফর্মার কিছুক্ষণ আগে বললাম না ট্রান্সফর্মার পুরো ভর্তি পুরো অয়েল দিয়ে ভর্তি থাকে পুরো এগুলো সব পুরো ভর্তি থাকে অয়েল দিয়ে পুরো ভর্তি অয়েল থাকে এবারে এই ট্রান্সফর্মারের উপরে যে টপের উপরে যে কনজিউমার ট্যাঙ্কা আছে এই ট্যাঙ্কের হাফ এই হাফ কিন্তু অয়েল ভর্তি থাকে ঠিক আছে হাফ অয়েল ভর্তি থাকে এবার কেন হাফ অয়েল থেকে হাফ ফুল কেন কোয়া থাকলো না যদি ফুল থাকতো ট্রান্সফর্মার যখন হিট আপ হয়ে যায় তখন ট্রান্সফর্মার অয়েলটা কোথায় বেরাবে বা হিটিং হয়ে গেলে কী হবে ট্রান্সফর্মার অনেক সময় ইনসুসের প্রপার্টি হয়ে পারে বা ডাইরেক্ট স্টেটাস হারিয়ে ফেলে কী হবে অনেক সময় ওয়াইন্ডিংটা নষ্ট করে দিতে পারে বা অনেক সময় বান্ড হয়ে যেতে পারে হতে পারে তো ঠিক তেমনি এটা আমরা কি বলতে পারি ধরো সাপোজ আমি তোমাকে বলছি ধরো ট্রান্সফর্মার ঠিক আছে টি এম দিয়েও রিপ্রেজেন্ট করা যদি ট্রান্সফর্মার লোড দিলে লোডটা কি হলো বাড়লো এই এই ছকটা করে রাখো সবাই লোড বাড়লো ঠিক আছে যদি লোড বাড়ে তাহলে ট্রান্সফর্মার ক্ষেত্রে লোড বাড়লো কি মানে এখানে একটা ওয়াইন্ডিং ছিল এটা প্রাইমারি সাইড ওয়াইন্ডিং বা সাপ্লাই সিস্টেম আর এদিকে লোড এটাকে লোড এদিকে যে লোডটা রয়েছে না এদিকে যে লোডটা রয়েছে এদিকে যে লোডটা রয়েছে তাহলে লোডটা বাড়ছে কমছে ট্রান্সফর্মার বাইরের দিকে যে লোডটা থাকে সেটা বাড়ছে কমছে তাহলে লোডটা যদি বাড়ে তাহলে কি হবে বলো তো লস হবে কি হবে না ওয়াইন্ডিং রয়েছে তো অয়েন্ডিং রয়েছে তো কোপার ওয়াইন্ডিং দিয়ে তৈরি হচ্ছে পাইমারি অয়েন্ডিং তাহলে লসটা কি হচ্ছে বেড়ে যাচ্ছে অনেক পরিমাণে ঠিক আছে ছকটা করে রাখো বোঝার জন্য যে লস যদি বেড়ে যায় তাহলে কি হবে আমার হিট আপ বাড়বে গিয়ে হিট বাড়বে হিট বাড়বে আর হিট যদি বেড়ে বেড়ে যায় তাহলে তো কী হচ্ছে তেলটা কি হবে গরম হবে না তোমরা ভালোভাবে জানো যে কোনো একটা গরম তেলের মধ্যে যদি কিছু দিয়ে টকবক টকক করে ফুটে রাইট তাহলে সেদিক থেকে কী হয় অয়েলটা এক্সপেনশন হয় তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে ট্রান্সফর্মার ভিতরে মেন ট্যাঙ্কে অয়েলটা কী হবে এক্সপেনশন হবে না বা এক্সপেন্ড করবে না এক্সপেন্ড করবে তো তাহলে এক্সপেন্ড যখন করবে এক্সপেন্ড করবে যখন ঠিক আছে যখন করছে যাচ্ছে যাচ্ছে অয়েলের লেভেলটা আর অয়েল এক্সপেনশন যদি যায় তাহলে অয়েল এক্সপেন বাড়ছে মানে কি অয়েলের লেভেল বাড়ছে কি বাড়ছে না অয়েল বাড়ছে অয়েল বেড়ে যাচ্ছে তাহলে অয়েল যদি বেড়ে যায় মেন ট্যাঙ্কি থেকে কোথায় যাবে অয়েলের লেভেল কি হচ্ছে লেভেলের অয়েল লেভেলটা বেড়ে যাচ্ছে তাহলে সিমিলারলি আমরা বুঝতে পারলাম এই ছকটা পুরো পুরো ক্লিয়ারেন্স দিয়ে দিলো আমাকে কনজিউমার ট্যাঙ্কের কী কাজ না যখন ট্রান্সফর্মারে একটা লোড বাড়ছে লস বাড়বে আর লস বাড়লে হিট আপ অফেস্যার সেখানে অয়েল এক্সপেনশন হচ্ছে আর সেখান থেকে অয়েল লেভেলটা বাড়ছে তাহলে অয়েল লেভেল যদি বেড়ে যায় তাহলে এই অংশটা যদি ফাঁকা যদি না রাখি তেলটা কোথায় যাবে এই অংশটা যদি না ফাঁকা রাখি তেলটা কী হবে বাড়বে কমবে না তাহলে কি হচ্ছে এই যে ফাঁকা অংশটার মধ্যে তেলটা রিজার্ভেশন করে নেবে এখানটা ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি কনজিউমার ট্যাঙ্কটা না বলতে পারি ইট ইজ দা ডিজাইন টু দা কি অ্যাক্ট অ্যাজ আ রিজার্ভ ফর দা ট্রান্সফর্ম অয়েল এক কথা বলতে পারি বলতে পারি না ঠিক আছে এক কথা কি বলতে পারি ইট ইজ দা অ্যাক্ট অন দা রিজার্ভ ট্রান্সফর্ম রিজার্ভ ফর দা ট্রান্সফর্ম অয়েল ঠিক আছে লিখে রাখো রিজার্ভ লিখে রাখো এগুলো সব এগুলো কিন্তু শর্ট নোট সব শর্ট নোট ঠিক আছে রিজার্ভ

ট্রান্সফর্মার লোড কমে গেছে তাহলে ট্রান্সফর্মার লস কী হবে কম হবে যদি লস কম হবে তাহলে হিট আপটা কম হতে পারে ঠিক আছে হিট আপ যদি হয় অয়েল এক্সপেনশন করবে না তাহলে অয়েলের লেভেলটা কী যাবে অনেক সময় কমে যাবে এই তো সিম্পল জিনিস ঠিক আছে এটা কনজিউমার ট্যাঙ্কের জন্য করে দেয় বোঝা গেল কি বললাম ক্লিয়ার সবার কাছে দেখো এইগুলো যদি না ক্লিয়ার হয় কোয়েশ্চেন করে কিছু মজা পাবে না এবারে পিদারের কাজ কি ঠিক আছে বিদারটা কোথায় থাকে বলছিলাম এই কনজিউমার ট্যাঙ্কের সঙ্গেই থাকে দেখো কিছুক্ষণ আগে না। এই যে কনজুমার ট্যাঙ্কের সঙ্গে একে থাকে এরকম করে ঝুলানো থাকে ঠিক আছে ব্লু কালারের প্রথম থাকে তারপর পিঙ্ক কালার হয়ে যায় আস্তে আস্তে দেখবো অনেক সময় ঠিক আছে কিরকম দেখতে হয় বিদারটা দেখে নাও দেখো ক্লাসটা লেন্দি হতে পারে পুরো শেষ পর্যন্ত দেখো দেখো বিদার কিরকম দেখতে হয় দেখো এটা বিফোর আগে যখন ইনস্টল করা হচ্ছে আর আফটার মানে কি এটা এবার আফটার মানে দেখো হালকা হালকা পিঙ্ক কালার চলে আসছে না পিঙ্ক কালারটা কেন আসছে মসচরাইস জন্য আর এই তোলার দিকে একটা ক্যাপ রয়েছে দেখো এই যে ক্যাপ অয়েল ক্যাপ থাকে আর এখানটা ছিদ্র করা থাকে ঠিক আছে এখানটা একটা ছিদ্র করা থাকে যেখানে তোমাকে এয়ারটা এখান থেকে কি হয় সার্কুলার ভিতর থেকে ঢুকে এয়ারটা ভিতর দিকে এন্ট্রি করতে থাকে এবার দেখো আমরা প্রত্যেকটা মানুষদের শরীরে একটা ব্রিদিন করি না ব্রিদিন করি তো ব্রিদিন নিঃশ্বাস নিচ্ছি আবার প্রশাসি ঠিক তেমনি ট্রান্সফর্মার তো একটা মেশিনের মতন তাহলে সেদিক থেকে যখন বিদার কি করছে কখন কাজ করবে যখন লোডটা কমে যাবে না লোডটা বাড়বে লোডটা বাড়লে কোনো ধরো বিদারে কাজ করবে তাহলে লোড যদি বেড়ে যাচ্ছে কি ট্রান্সফর্মার হিটিং প্রপার্টি হচ্ছে অয়েল লেভেল বাড়ছে তখন কি হচ্ছে তখন এইটা দিয়ে গ্যাসটা বার করার চেষ্টা করবে বেড়ে যাবে যখন লয়েল ডিক্রিজ হবে সাহস মত মতো লাগবে কী হবে না লোড ডিক্রিজ এখন হয় লোড যখন ডিক্রিজ করে তখন কি হচ্ছে বিদারে কাজ হয় লোড যখন ডিক্রিজ করছে মানে কি নিচের দিকে টানছে ঠিক আছে ঠিক তেমনি এখানে কি লিখা রয়েছে দেখো দ্য ওন ফাংশন কি বলছে দ্য লাইক হিট অফ দা কনস্ট্রাকশন ট্রান্সফর্ম অ্যাজ টু দ্য টেম্পারেচার করছে দ্য ইনসুলেশন অয়েল ইজ দ্য ইনক্রিজ অফ হিট আপ হিট তো তাই যখন অয়েল হিট আপ সেপাইলি বি করছে এক্সপ্রেস লিখা রয়েছে বিদার আর দা ইন ইন অ্যান্ড অয়েল ইজ দ্য ক্লোজ ডাউন অয়েল লেভেল ইজ দ্য কনজুম বুঝতে পারছো তার মানে না অয়েল লেভেলে কি হচ্ছে চেম্বারটা কি হচ্ছে রাইজ করে রিডিউস করছে তাহলে কি হচ্ছে রিডিউস দা বি দা বিগিং অফ এয়ার ইন দা আউট অফ দা কুলিং পারপাস যখন লোড কমে যাচ্ছে ঠিক আছে লোড কমে যাচ্ছে সরি লোড যখন বেড়ে যাচ্ছে ঠিক আছে লোড বাড়ছে কমছে তখন কি হচ্ছে অয়েল এক্সপেনশন তো কি হচ্ছে বাড়বে কমবে ঠিক তেমনি যখন তুমি ভালো করে মাথা রাখো যখন লোড চেঞ্জ হচ্ছে লস হবে ভালো করে মাথা রাখো যখন লোড চেঞ্জ হচ্ছে তখন লস হবে হিট আপ অলসো চেঞ্জ হবে তখন অয়েল লেভেলটা কি হচ্ছে চেঞ্জ হচ্ছে তো সেই সময় সেই সময় কি হচ্ছে না লোডটা বাড়ছে আর কমছে সেই সময় কি হচ্ছে না বাইরের দিক থেকে এই এয়ারটা ভালো করে দেখো এই এয়ারটা নিচের দিক থেকে টানার চেষ্টা করছে আর যখনই টানছে যে বিশুদ্ধ এয়ারের মধ্যে সেখানে কি হচ্ছে সিলিকা জেলের মতন এখানে রয়েছে লোকের সিলিকা জেল বলা হয় তোমরা কম বেশি যখন মেডিকেলে ভালো তোমাদের মেডিকেলে যাও যেমন নতুন ওষুধ দেয় মেডিকেল থেকে যা মেডিসিন দেয় সে মেডিসিনের ভিতরে একটা থলের মতন থাকে না সাদা থলের মতন বা ল্যাপটপ বা তোমার নতুন মোবাইল ফোবাইল কেনার পরে একটা সাদা থাকে তার মধ্যে চিনির দানার মতন থাকে তো সেটা হচ্ছে সিলিকা জেল বলা হয় সে সিমিলারলি সেরকম একটা সিলিকা জেল থাকে তাকে মশ্চার ক্ষমতাটাকে ধরে রাখতে পারে বোঝা গেল কি বললাম এবারে এক্সপেন্সার ভেন্ট এক্সপেন্সার ভেন্টের কাজ কি এক্সপেন্সার ভেন্টের কাজটা মতো রাখবে প্রোটেক্ট এগেন্স কোনো ড্যামেজ ফল থেকে ট্রান্সফর্মার যখন হয় এক্সপেন্সিভ প্রেসার হিসাবে কাজ করে ট্রান্সফর্মার ট্যাঙ্কে ঠিক আছে

আর সেখানে কি আর টেম্পারেচার রাইস যখন করে টেম্পারেচার এক্সচেঞ্জ করার পর প্রেশার একটা প্রোডাকশন করে সেটাকে কি করে দেখো টু রিলিজ করতে পারে নেক্সট হচ্ছে রেডিয়েটার রেডিয়েটার কাজ কি রেডিয়েটার কাজ হচ্ছে কুলিং জন্য এ দেখো খাঁজ কাটা খাঁচ কাটা রয়েছে না এটা যদি সলিড পাত করে দিতে সলিড পাতের মধ্যে কি রেডিয়েশন পাতটা কি বেশি পরিমাণে ছড়িয়ে যেতে পারতো ছোঁয়াতে পারতো না সেই জন্য কি হয়ে দেখবে অনেক সময় রেডিয়েটার দেখো খাঁজ কাটা খাঁচ কাটা রয়েছে দেখো বাতাসটা বাতাসটা এর ভিতরে ঢুকতে পারে আর ইয়ারটার মধ্যে বাতাস দিয়ে ঢুকে তাহলে কি হবে যে হিট হচ্ছে না ধরো এই যে ট্রান্সফর্মার দেখাচ্ছিলাম ট্রান্সফর্মার যখন এখানে ওয়াইন্ডিং রয়েছে অয়েল রয়েছে হিট আপ হচ্ছে তাহলে এয়ারের হিটটা বাইরে দিকে বেরিয়ে আসার চেষ্টা করবে না এরকম করে বাইরে দিকে বেরিয়ে আসার চেষ্টা করবে না মেন ট্যাঙ্কের দিকে এরকম করে তাহলে যখন বেরিয়ে আসছে যখন বেরিয়ে আসছে তাহলে হিটটা কোথায় হবে এই রেডিয়েটারের মধ্যে যদি আমি কোনো খাঁজ কাটা খাঁজ কাটা রেডিয়েটার করে দিই তাহলে কি হচ্ছে এয়ার ঢুকবে বেরাবে তাহলে সেটা কুলিং পারপাসটাকে রিডিউস করতে পারবে বোঝা গেল রেডিয়েটারের কাজ কি ঠিক তেমনি এখানে রেডিয়েটার

ঠিক আছে অর্থাৎ বুজিং আর দা ইনসুলেশন মেটাল হিসাবে কাজ করে ঠিক আছে এই যে এই যে দেখছি ইনসুলেশন মেটালি এগুলো এই যে চিনে মাটির তৈরি এগুলো সব চিনে মাটি দিয়ে তৈরি ইনসুলেশন প্রপার্টি হিসেবে কাজ করে সেপারেটলি যাতে তোমার শর্ট সার্কিট যদি না হয়ে যায় ঠিক আছে এবারে কনস্ট্রাকশন অফ ট্রান্সফর্মার টেকেন এনেবল দা ইলেকট্রিক্যাল কন্ডাক্টর যদি সেফটি ট্রান্সফর্মার যদি লাগে এক নম্বর আর দু নম্বর হচ্ছে যে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে ট্রাভেল করছে সেটাকে এক জায়গা থেকে আরেকটা জায়গায় কি করতে পারে প্রোভাইড করতে পারে অর্থাৎ ইনকামিং আর আউটগোয়িংটাকে বুশিং হিসাবে আমরা সলিডভাবে কাজ করতে পারি তাকে প্রসেসিং দিয়ে তৈরি হচ্ছে ঠিক আছে স্মল ট্রান্সফর্মের ক্ষেত্রে আমাকে সলিড প্রসেসিং দিয়ে তৈরি হয় বুশিং দেখতে পাচ্ছে ইউজ আর লার্জ ট্রান্সফর্মের ক্ষেত্রে অয়েল ফিল ভালো কম মাত্রা রাখবে এই কথাটা পরীক্ষার সময় অনেক সময় জিজ্ঞেস করে যে স্মল ট্রান্সফর্মার ক্ষেত্রে আমরা বুশিংটা যে ইউজ করি সেটা হচ্ছে কি সলিড পরিসিং টাইপ অফ ক্ষেত্রে আর যখন তোমার লার্জের হয়ে যাবে এখন হচ্ছে অয়েল ফিল্ডেন্স মানে কনডেন্সার টাইপ অফ বুসিং এর ক্ষেত্রে ইউজ করি বুঝা গেল এর ওয়াইন্ডিং এর ক্ষেত্রে তোমাদের কিছুক্ষণ প্রথমে আগে বললাম যে প্রাইমারি ওয়াইন্ডিং বলেছিলাম আর হচ্ছে বলতেছিলাম না তো তো জানো ইনপুট সাইডটা দেখো লেখা রয়েছে ইনপুট সাইজ এবার তোমার যখন পরবর্তীকালে ওয়ার্কিং প্রিন্সিপাল বোঝাবো তখন আবার ক্লিয়ার হয়ে যাবে ইনপুট সাইড এখনো কনস্ট্রাকশন পার্টটা আজকে হলো ঠিক আছে কনস্ট্রাকশন পার্টটা আর ওয়ার্কিং প্রিন্সিপালটা একদিন করে ক্লাস আউটপুট এটা ঠিক আছে আর এটা তোমার দেখো কমনলি কোড দিয়ে তৈরি হচ্ছে ঠিক আছে কোর পুরো একটা কোর ঠিক আছে কোড থাকছে না কোড থাকছে তো আর এখানে কি আছে দেখো নাম্বার অফ ঠিক আছে ওয়ার্কিং ওয়ার্কিং প্রিন্সিপালটা প্রিন্সিপালটা ক্লাসে অনেক কিছু আছে ওয়ার্কিং প্রিন্সিপাল হয়ে গেলে টাইপস অফ ট্রান্সফর্মার তারপরে তোমাদের একদিনে করাবো ঠিক আছে আজ কনস্ট্রাকশন পার্টটা আশা করি তোমরা বুঝতে পারছো কনস্ট্রাকশন পার্টের এই যে পার্টগুলো ঠিক আছে প্রচুর ইম্পর্টেন্ট যেগুলো বলে বলে পড়লাম দেখো যতটুকু পেরেছি তোমাদেরকে লিখে লিখে করিয়েছি ঠিক আছে এই পার্টগুলো সবসময় মাথায় রাখবে বোঝা গেল কি বললাম আর একটা জিনিস আছে যেটা বুকেজ রিলে বলতে বলে গেছি যেটা বুকেজ রিলে ছিল এই বুকেজ রিলের কাজ কি বুকে কাজ জিজ্ঞেস করে পরীক্ষা খাতায় ঠিক আছে বি ইউ সি ডবল এইচ লিখে রাখো ও জেড জেডিস এস বুকেজ রিলে রিলে কি কাজ করে তোমরা ভালোভাবে জানো যে একটা সেন্সিং এলিমেন্ট হিসাবে ডিভাইস হিসাবে কাজ করে ঠিক আছে বুকেজ রিলে এটার কাজ কি ধর ট্রান্সফর্মার যে ওয়াইন্ডিং গুলো দেখতে পাচ্ছিলে না তোমার ভিতরে যে ওয়াইন্ডিং গুলো আছে এই ওয়াইন্ডিং যখন হিট আপ হয় তখন কি হয় শর্ট সার্কিট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে তো সেই শর্ট সার্কিট অর্থাৎ ইন্টারনাল ফল থেকে প্রোটেকশন দেওয়ার জন্য এই বুকেজ রিলে ইউজ করা হয় কি বললাম প্রোটেক্ট টু দা ট্রান্সফর্মার ফর দ্য ফল্ট অকারিং দা কি বলতে পারি ইন্টারনাল ফল্ট লিখে রাখো এটা ট্রান্সফর্মারের ইন্টারনাল ফল্ট থেকে আমরা বুকেজ রিলে ইউজ করি অর্থাৎ

না ইট ইজ দ্য গ্যাস অ্যান্ড অয়েল অ্যাকচুয়েটিং রিলেবুলার বুঝে গেলো কি বললাম বুঝে গেছো ঠিক আছে এটা হচ্ছে আজকে তোমাদের ক্লাস ছিল তো তোমাদেরকে ট্রান্সফর্মারের কনস্ট্রাকশন পার্টটা পুরোটা কমপ্লিট করলাম ট্রান্সফর্ম কনস্ট্রাকশন পার্ট ওয়াট ইজ দ্য ট্রান্সফর্মার ঠিক আছে অতএব যারা ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটা অবশ্যই লাইক করো কমেন্ট করো তোমাদের সাপোর্টের ওপর ডিপেন্ড করে আমাকে আরও মোটিভেট জোগায় পরবার প্রতিভিডিও করে থাকি আর ভিডিওটা বললো পুরো এন্ড অফ করে সব নোটস পত্রগুলো সাজিয়ে নাও আর নোটসটা আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করো তার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও ঠিক আছে এরকম করে প্রিপারেশন করো দেখবে সব কিছু হয়ে যাবে হ্যাঁ অবশ্যই বল রাখি অবশ্যই মক টেস্টটা দেওয়ার জন্য রেডি হয়ে নাও সবাই ঠিক আছে রিভিশন করে আসো তাহলেই তোমাদের কমপ্লিট হয়ে ওকে সো চলো আজকের মতন ক্লাসটা এখানে এন্ড আপ করছি দেখা হবে নেক্সট ক্লাস বা নেক্সট ক্লাস বা কোনো একটা ভিডিওর মাধ্যমে তো ততক্ষণ তোমার সুস্থ থেকো ভালো থেকো